नमस्कार बंधुरा आमादेर यूट्यूब चैनले आपनादेर सुस्वागतम। आमी एई मुहूर्ते पहुँचे गेछि बाबूघाटे आपनादेर जन्य। आज विजया आपनादेरके जानाई शुभ विजया। बाबूघाटे प्रतिमा विसर्जनेर तोड़जोड़ चलछे। आमरा देखते पाच्छि एकखाना सुंदर प्रतिमा, मायेर चोखगुली खूबई सुंदर। এরকম সুন্দর প্রতিমা বিসর্জন দিতে ইচ্ছা করে না, কিন্তু মায়ের কৈলাসে যাওয়ার সময় হয়ে গেছে, সেজন্য মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে বাবুঘাটে এই প্রতিমা বিসর্জন দেখানোর জন্য। একে একে দুর্গা প্রতিমাকে গাড়ি থেকে নামানো হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে বাবুঘাটের গঙ্গাঘাটের উদ্দেশ্যে। অনেক দর্শনার্থী এবং পুণ্যার্থীর সমাগম হয়েছে। আপনারাও সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাবো একের পর এক অনেক প্রতিমা বিসর্জন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি পছন্দ হলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। এছাড়া আমাদের চ্যানেলটিতে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং কিছু জেলার পুজো রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে, অবশ্যই দেখুন। ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমরা দেখছি একের পর এক মাতৃ প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেগুলি ছোট প্রতিমা রয়েছে সেগুলো দু তিনজনে মিলে নিয়ে যাচ্ছেন, আর যেগুলো বড় প্রতিমা রয়েছে সেগুলোকে নিচে বাঁশ দিয়ে দড়ি বেঁধে তারপর মাকে নিয়ে যাওয়া হচ্ছে। কলকাতা পুলিশ খুব সুন্দরভাবে ভিড় সামলাচ্ছে। একের পর এক গাড়ি আসছে, প্রতিমাগুলোকে এখানে নামানো হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে ঘাটের উদ্দেশ্যে। ঘাটিতে নিয়ে গিয়ে পরে তিন পাক, পাঁচ পাক, সাত পাক বিভিন্ন পুজোকে বিভিন্নভাবে ঠাকুর প্রতিমাকে ঘোরানো হচ্ছে, তারপর তার বিসর্জন দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি দুর্গা প্রতিমা লাইন দিয়ে ট্রাকের মধ্যে রয়েছে, এগুলোকেও নিয়ে যাওয়া হবে ভাসানের জন্য। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই মুহূর্তে আমরা গঙ্গার একদম ঘাটে রয়েছি। একের পর এক প্রতিমাকে নিয়ে আসা হচ্ছে ঘাটেতে বিসর্জনের জন্য। প্রথমে নিয়ে এসে পরে নামানো হচ্ছে, নামানোর পর জায়গা খালি হলে সে জায়গায় জলে নামানো হচ্ছে। প্রতিমাকে সোজা করার পর মায়ের বিসর্জন দেওয়া হচ্ছে। বিসর্জনের পর চারদিকে জল ছিটিয়ে দেওয়া হচ্ছে এবং বিসর্জনের সাথে সাথে কলা বইয়ের বিসর্জন হচ্ছে এবং ঘটে করে জল নিয়ে আবার মণ্ডপের উদ্দেশ্যে ফেরা হচ্ছে। আসছে বছর আবার হবে, দেখতে থাকুন। বড় একটি লঞ্চ রয়েছে, তিন দল কর্মী রয়েছেন। একদল কর্মী প্রতিমাকে নিয়ে আসছেন মণ্ডপে, একদল কর্মী তাদেরকে ভাসানোর জন্য নিয়ে যাচ্ছেন, আর একদল কর্মী তাদেরকে ট্রেনে করে তুলে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে পুরো জিনিসটাই আপনি দেখাবো, দেখতে থাকুন। এখান থেকে গঙ্গার জল নিয়ে যাওয়া হচ্ছে। সবে জোয়ার আসতে চালু করেছেন, জল একটু বেড়েছে। দুজন মিলে ধরো, দুজন মিলে ধরো। মাকে একটু ঠেলে জলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে দিয়ে দেওয়া হলো মাকে জলের মধ্যে পার্টি। বলুন দুর্গা মা কি জয়। সবাই কমেন্ট করুন দুর্গা মা কি জয় বলে। আপনাদের কমেন্ট খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, পরবর্তী ভিডিও বানানোর জন্য এটি আমাদের উৎসাহ দেয়। এর মধ্যে আরেকখানা ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে ভাসানোর জন্য। এখানে মাকে তিন পাক খাওয়ানো হচ্ছে ভাসানোর আগে।
জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এখানে আমরা পরপর তিনটি প্রতিমা দেখতে পাচ্ছি, তিনটি দুর্গা প্রতিমা এসে গেছে ভাসানোর জন্য। স্বয়ং গণপতিও এসেছেন সঙ্গে, সন্ধে ঘনিয়ে এসছে। ঢাকের বাদ্যিতে মাতৃ প্রতিমার বিসর্জন হচ্ছে, বিষাদের মধ্যেও আনন্দের সুর। আগামী বছর মা আবার আসবেন, এই মুহূর্তে প্রতিমাটি বিসর্জন করা হলো। ঠেলে দেওয়া হচ্ছে জলের দিকে, প্রচুর সংখ্যক কর্মী মোতায়েন রয়েছে বিসর্জনের কাজে। শেষবারের জন্য মাকে প্রণাম করে নিচ্ছেন মায়েরা। শেষ সুযোগ পর্যন্ত ছাড়তে চাইছে না কেউ মাকে প্রণাম করার। খুব সুন্দর সুন্দর দুটি প্রতিমা রয়েছে, একখানা প্রতিমা এই মুহূর্তে বিসর্জন দেওয়া হলো। মায়ের স্ট্রাকচার এবং কোমরে দড়ি বেঁধে প্রতিমাগুলোকে উপর থেকে নিচে নামানো হচ্ছে। জায়গাটি অনেক ঢালু রয়েছে এই জন্য। ছোট বড় অনেক প্রতিমা পরপর আসছে আমরা দেখতে পাচ্ছি। মায়ের কোমর থেকে দড়িখানি খুলে নেওয়া হলো। একখানা প্রতিমা বিসর্জন দেওয়া হলো ডান দিকে। আর একখানি মা দুর্গা এসে গেছেন, দেখতে পাচ্ছি স্ট্রাকচারগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। অপরূপ লাগছে মাকে, বিসর্জন দিতে মন যায় না, এত সুন্দর মা দুর্গার রূপ। এখানে আমরা মা লক্ষ্মী এবং গণেশকে দেখছি। বলো দুর্গা মায় কি যায়। মাকে পার্টি দিয়ে দেওয়া হলো, বললো মা লক্ষ্মী কি যায়। মাকে সিন্দুর আলতা পরিয়ে নিয়ে আসা হয়েছে, সঙ্গে দেওয়া হয়েছে মায়ের ভোগ। কেমন লাগছে প্রতিমা বিসর্জনগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। একখানি বড় দুর্গা প্রতিমা এসছে, রানী রাসমণির দুর্গা প্রতিমা, রাসমণির বাড়ির প্রতিমা। চলুন আপনাদের রাসমণির বাড়ির প্রতিমাটি দেখাই। আমরা এই মুহূর্তে রানী রাসমণির প্রতিমার সামনের অংশে রয়েছি। প্রতিমা বিসর্জনের আগে মায়ের গলার মালাটি খুলে ফেলা হচ্ছে যাতে গঙ্গা দূষিত না হয়। প্রতিমার সামনে
কেমন লাগছে মাতৃ প্রতিমাটি জানান। রানী রাসমণির বাড়ির মাতৃ প্রতিমা নাক করতে পারার জন্য শেষে ছেড়ে দেওয়া হবে। আমরা পাশে কলা বুকে দেখতে পাচ্ছি প্রতিমার সাথে রয়েছে মা এবং সন্তানদের প্রত্যেকের রূপ একটু আলাদা আলাদা। আমরা টিভি চ্যানেলের অ্যাঙ্কারদেরকে দেখতে পাচ্ছি রানী রাসমণি ঠাকুর বাড়ির ঠাকুর আর একখানি মাতৃ প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য অপরূপ মায়ের। কলকাতা পুলিশ এবং কলকাতা পৌরসভা সংস্থা থেকে জানানো হচ্ছে সবাইকে শুভ শারদীয় তিথি শুভেচ্ছা। এরপর আর এখানে এক চালার প্রতিমা রয়েছে ছজনের বেশি প্রতিমার সঙ্গে বরাবর নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত দুর্গা প্রতিমা। মহিলারা ঘাটে নামবেন না, অন্য কেউ প্রতিমা বিসর্জন করার সুযোগ করে দিন। মহিলারা ঘাটে নামবেন না, মহিলারা ঘাটে নামবেন না। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। জয় মা দুর্গা বলে কমেন্ট করুন। রানী রাসমণির বাড়ির পুজো, রানী রাসমণির বাড়ির পুজো। শেষ পর্যন্ত মাটালটি ছিঁড়ে নেওয়া হলো। কলকাতা পুলিশ এবং কলকাতা পৌরসভার সংস্থা থেকে জানানো হচ্ছে যে আপনারা নিজেদের নিরাপত্তা বজায় রাখুন, আমরা পরপর অনেকগুলো প্রতিমা দর্শন দেখলাম। এটি জোয়ার আসার আগের মুহূর্তের অংশ দেখতে পাচ্ছি। বস্তা দেওয়া হয়েছে, গঙ্গার ঘাটটি কাদা এবং কর্দমাক্ত হয়ে গেছে। একে একে দুর্গা প্রতিমাকে নিয়ে এসে ভাসান দেওয়া হচ্ছে। সামনে একখানা বোট রয়েছে, ওদিকে একখানা জেটি রয়েছে, রয়েছে তাতে ক্রেন। ক্রেনে করে তোলা হচ্ছে ভাসান দেওয়া দুর্গা স্ট্রাকচারগুলি। বিকেল 4:30-4:45 দিকে যে প্রতিমাগুলি ভাসানো হয়েছে সেগুলি রয়েছে। গঙ্গায় ভাটা পড়েছে। আপনাদেরকে জানাই বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আসছে বছর আবার দুর্গাপূজা হবে, এই আশা রাখি আমরা। আমরা দেখছি একটি মাতৃ প্রতিমাকে ক্রেনে করে তুলে নেওয়া হচ্ছে স্ট্রাকচারটি।
মায়ের প্রতিমার ঘট নিয়ে আসা হয়েছে। ঘটের আমপল্লবগুলি ভাসানো হবে, নিয়ে যাওয়া হবে গঙ্গার জল। মণ্ডপেতে জল ছিটিয়ে মণ্ডপটিকে শুদ্ধ করা হবে। দুর্গা পূজাতে প্রথমে ঘট স্থাপন করে পূজাটি করা হয়। মা গঙ্গায় স্নান করে জল নিয়ে যাচ্ছেন। জয় মা গঙ্গা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসছে বছর আবার পুজো হবে, সবাইকে গঙ্গার জল নিয়ে শুদ্ধিকরণ করানো হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদের। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।